আসসালামু আলাইকুম আমি আমিনুল ইসলাম ইজি কম্পিউটার লার্নিং বাংলায় আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আমার আগের ক্লাসে আলোচনা করেছিলাম টাইপিং শেখার খুঁটিনাটি নিয়ে এবং প্রথম তিন দিন আপনারা কিভাবে কীবোর্ডে হাত বসাবেন সম্পূর্ণ আলোচনা করেছিলাম আগের ভিডিওতে আজকে থাকছে এমেসনের টাইপিং সময় আমাদের কি কি করণীয় তার বিস্তারিত আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে এবং বেল আইকনটি দাবিয়ে দিয়ে আমার এই চ্যানেলের যাত্রার সঙ্গী হতে পারেন তো চলুন এবার স্ক্রিনে চলে যাওয়া যায় বিন্দুরা আমি একটি ডেস্কটপ স্ক্রিনে আছি আপনারা দেখতে পাচ্ছেন তো ডেস্কটপ স্ক্রিন থেকে আমি একটি মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট তৈরি করে নিব বা ওপেন করব মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট কীভাবে তৈরি করতে হয় বা ওপেন করতে হয় তা আশা করি আপনাদের জানা আছে আগের ভিডিওতে এই নিয়ে আলোচনা করেছিলাম এটি হচ্ছে আমাদের বাই ডিফল্ট মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টের একটি পেজ আমি এখানে একটি টপিক নিয়ে নিলাম যেটি হচ্ছে কম্পিউটার বেসিক্সের উপর একটি টপিক ঠিক আছে তাহলে আমি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে এটিকে দুই কলামে করে নিচ্ছি দুই কলামে করার জন্য আমার এখান থেকে টু কলাম সিলেক্ট করে নিতে হলো এরপর আমি এখানে লিখবো মানে এখানে যা যা লেখা আছে সেই লেখাগুলো লিখবো এবং সেই সাথে কিবোর্ডের ব্যবহারগুলো একটু দেখব। এখানে দেখুন প্রথমে যে শুরু হয়েছে এটা কিন্তু বড় হাতের অক্ষর দিয়ে শুরু হয়েছে আমরা জানি কোনো সেন্টেন্সের শুরু বড় হাতের অক্ষর দিয়ে হয়ে থাকে এছাড়া বিশেষায়িত শব্দের শুরু বা বিশেষায়িত ওয়ার্ডের শুরু কিন্তু বড় হাতের অক্ষর দিয়ে হয়ে থাকে তাহলে দেখুন এই যে এ লেখা আছে এটা কিন্তু বড় হাতের অক্ষর জেনারেলি আমরা যখন লিখি কিছু তখন আমাদের ছোট হাতের হয়ে থাকে কিন্তু যখন কিছু শুরু করি একদম প্রথম অবস্থায় শুরু করি তখন কিছু কিছু সময় বড় হাতের হয়ে থাকে ঠিক আছে তাহলে আমরা প্রথম অক্ষরটি বড় হাতের লিখবো বড় হাতের লেখার জন্য আমাদের কি করতে হবে শিফট এবং এ একসাথে প্রেস করতে হবে কারণ এই যে এটি দেখতে পাচ্ছেন এটি বড় হাতের আছে ওকে তারপরে আমরা কি দিব স্পেস দিব কেন স্পেস দিব। এই যে দেখতে পাচ্ছেন এই যে মাঝে মাঝামাঝি একটা বিরতি আছে এটাকে বলা হয় গ্যাপ অথবা বিরতি যেটাই বলুন আপনারা তো এই যে বিরতিটা আছে এটা দেওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে কিবোর্ড থেকে স্পেস বার যে কিটি দেখতে পাচ্ছেন সেটিতে আমাদের প্রেস করতে হবে সেটিতে প্রেস করলাম দেন তাহলে আমরা কম্পিউটার লিখে ফেললাম আবার দেখুন এখানে ইজ আছে ইজের মাঝখানে বিরতি আছে তাহলে আবার আমরা স্পেস দিয়ে দিলাম তারপর আবারও স্পেস তারপর আবারও স্পেস ঠিক আছে এভাবে আমরা লিখতে থাকলাম এরপরে কমা দিলাম আবার স্পেস অ্যান্ড ফাইন্ড এখানে যেখানে যেখানে বিরতি দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু স্পেস দিয়ে আমি করছি এখানে আর একটা ব্যাপার খেয়াল করুন আমরা কিন্তু শিফটের ব্যবহারটা দেখলাম এখন যদি আমাদের এরকম হয় আমরা এমনি ছোট বড় সবকিছু মিশ্র করে লিখছি কিন্তু হঠাৎ করে এমন একটা প্রয়োজন হলো যে আমাদের কোনো সেন্টেন্স বা সমস্ত কাজ আমাদের বড় হাতের অক্ষর দিয়ে লিখতে হচ্ছে তখন আমরা কি করব। তখন আমরা সিম্পলি শিফটের উপরে যে ক্যাপস লক কিটে আছে সে ক্যাপস লক কিটে প্রেস করে দিব ক্যাপস লক কিট প্রেস করে দিলে কি হয় একটু দেখুন ডু ক্যালকুলেশন কমা প্লে মিউজিক অ্যাজ ইউ ক্যান সি আমরা ক্যাপসল কিতে প্রেস করার পর আমাদের যা কিছু লিখছি কিছু কিন্তু বড় হাতের হচ্ছে আবার এরকম যদি হয় যে আপনি লিখছেন কিন্তু মাঝামাঝি কোনো শব্দ আপনাকে আবার ছোটো হাতের অক্ষর দিয়ে লিখতে হলো তখন আপনারা আবার কি করবেন আপনারা আবার সেই যখন ধরুন ছোট হাতের লিখতে হচ্ছে ধরে যে অক্ষরটি আপনার ছোট ছোট হাতের হাতের করার দরকার আপনি দিয়ে দিলেন তাহলে কিন্তু এটি হয়ে গেল তার মানে শিবটের ব্যবহার হচ্ছে ছোট বড় করা অর্থাৎ অক্ষর বা শব্দ ছোট বড় করার জন্য শিপটের ব্যবহার করতে হয় ঠিক আছে তাহলে আপনারা আশা করি বুঝতে পেরেছেন আমরা শিব দিয়ে কি করবো অক্ষর ছোট বড় করব। আর ক্যাপসলগ দিয়ে কি করব অক্ষর বড় রাখবো এরপরে স্পেস বারের ব্যবহার তো আমরা অলরেডি দেখতে পাচ্ছি অর্থাৎ শব্দগুলো যে বিরতিকরণ করছি সেগুলো সব স্পেস বার দিয়ে করছি এই স্পেস বার থেকে যদি একটু বেশি স্পেস দিতে চাই তাহলে আমাদের কি করতে হবে এখানে দেখুন নর্মালি আমরা যখন স্পেস বারটি প্রেস করছি সামান্য একটু বিরতি হচ্ছে বা সামান্য একটু গ্যাপ হচ্ছে আমাদের যদি একটু বেশি বিরতির দরকার হয় তাহলে কিবোর্ড থেকে আমাদের ট্যাপ কিতে প্রেস করতে হবে দেখতে পাচ্ছেন ট্যাপ কিটিতে যখন প্রেস করলাম আমাদের বিরতিটা আর একটু বেশি হয়ে গেল আবার দেখুন আমরা যখন স্পেস বারে প্রেস করছি সামান্য একটু বিরতি হচ্ছে আবার যখন আমরা ট্যাপ কিতে প্রেস করছি একটু বেশি বিরতি হচ্ছে আমাদের স্পেসিফিক কাজের ধরন অনুযায়ী আমরা স্পেস বার বা ট্যাপ কি ব্যবহার করে থাকবো ঠিক আছে এখানে আপনি যখন টি প্রেস করবেন ক্যাপসুলক প্রেস করার পর তো আপনার হতে থাকবে সবকিছু বড় হাতের হতে থাকবে আবার যখন আপনার কিছু ছোট হাতের বা করতে হবে নর্মাল তখন আবার কি করতে হবে সেই আবার প্রেস করতে হবে সবকিছু আবার সব কিছু আবার স্বাভাবিক হয়ে যাবে ঠিক আছে তাহলে আমরা আবার একটু লিখতে থাকি ধরলাম আমি এখানে একটা গেমসের পরিবর্তে অন্য কিছু লিখে ফেললাম একটু স্পেলিং ভুল করে ফেললাম ঠিক আছে তাহলে আমার কি করতে হবে যেটা ভুল করেছি সেটা মুছতে হবে সেই জন্য আমাদেরকে কি করতে হবে থেকে থেকে মুছতে মুছতে হবে হবে কেন এই যে দেখতে পাচ্ছেন আমরা ভুল করেছি কোথায় এই টি ভুল করেছি অর্থাৎ এখানে এস হবে এস এর স্থলে আমরা কি লিখে ফেলেছি টি লিখে ফেলেছি তাহলে আমাদের পিছে থেকে এটা মুছতে হবে মুছে তারপর যেটা সংশোধন করার দরকার সেটা আমরা লিখবো আগে আমাদের কি দিতে হবে কিবোর্ড থেকে ব্যাকস্পেস ব্যাক স্পেস দিয়ে তারপরে আমাদের যেটা লেখার দরকার আমরা সেটা লিখলাম ওকে তারপরে যদি ধরুন এমন হলো যে আপনার পিছে থেকে নয় সামনে থেকে মুছতে হচ্ছে হুম এই ধরুন আমি এখান থেকে মুছতে মুছতে শেষের লাইন পর্যন্ত বা শেষে যে যতটুকু আছে সে ততটুকু মুছবো এটা কি আমাদের দিয়ে সম্ভব না দিলে শুধুমাত্র ব্যাক স্পেস থেকে মুছতে থাকবে দেখতে পাচ্ছেন দিয়ে শুধুমাত্র থেকে স্পেস থাকছে তাহলে আমরা কি করব যদি আমরা সামনে থেকে পিছের গুলো মুসতে চাই আমরা কিবোর্ড থেকে ডিলেট কিটি প্রেস করছি ঠিক আছে ডিলেট কি প্রেস করছি আর দেখুন মুছে যাচ্ছে কিন্তু সামনে থেকে একটা একটা করে অক্ষর মুছে যাচ্ছে তাহলে আমরা আবার সবকিছু আগের মতো নিয়ে আসলাম দেখুন আমরা তাহলে ব্যাক স্পেস দিয়ে কী করবো পিছে থেকে মুছতে থাকবো ব্যাক স্পেস দিয়ে অর্থাৎ আমাদের যখন পিছে থেকে মোছার দরকার হবে তখন আমরা কিবোর্ড থেকে ব্যাক স্পেস প্রেস করব। আর যখন আমাদের সামনে থেকে মোছার দরকার হবে তখন আমরা কিবোর্ড থেকে ডিলেট কিটি প্রেস করব এরপরে আরও কিছু লিখি কমা অ্যান্ড কন্ট্রোল আদার মেশিনস ইট অলসো can perform many other functions. এখানে একটা ব্যাপার দেখুন আমরা কিন্তু এতটুকু পর্যন্ত লিখেছি এখন ধরলাম যে এটা একটা প্যারাগ্রাফ হলো তাই না এটা একটা প্যারা হলো আরেকটা প্যারাগ্রাফ বা আরেকটা নতুন একটা প্যারা লেখার দরকার হলো তখন আমরা কি করব তখন আমরা বিশেষায়িত করে আরেকটা প্যারা করার জন্য কি করব কিবোর্ডে যে ইন্টার বাটনটি আছে সেই ইন্টার বাটনটিতে আমরা প্রেস করবো এখানে বলে রাখা ভালো আমাদের কিবোর্ডে অনেকগুলো বাটন থাকে কোনোটাতে একটু কম থাকে কোনোটাতে একটু বেশি থাকে ঠিক আছে কিছু কিছু কিস আছে যেগুলো ডাবল আছে হ্যাঁ একের বেশি আছে একের অধিক আছে সেগুলো আপনাদের প্রয়োজনের ভিত্তিতে এবং কাজের ভিত্তিতে আপনি ব্যবহার করতে পারবেন তাহলে আমি কি করব আমার কারসারটা আছে হচ্ছে এখানে মানে যেটি ব্লিঙ্ক করছে সেটি হচ্ছে আমাদের কারসার তাহলে আমার দরকার হচ্ছে নিচের দিকে যাওয়া নতুন একটি প্যারা বা নতুন একটি প্যারাগ্রাফ সৃষ্টি করার জন্য বা শুরু করার জন্য তাহলে আমরা কিবোর্ড থেকে ইন্টার বাটনটিতে প্রেস করলাম তো দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু শুরু হলো নর্মালি এখান থেকে শুরু হওয়ার কথা কিন্তু এটি একটু বিরতি দিয়ে এখান থেকে শুরু হচ্ছে অর্থাৎ নতুন একটা প্যারা সৃষ্টি হচ্ছে ঠিক আছে ওকে তাহলে আমরা একটা নতুন প্যারা লিখি এখান থেকে আচ্ছা এবার ধরলাম আমার এখানে অন্য একটা জায়গায় যেতে হবে উপরে নিচে ডানে বামে কোথাও একটা যাওয়ার দরকার হবে এই কোন শব্দ পরিবর্তন করার জন্য বা কিছু মোছার জন্য সেটা আগে থেকে হতে পারে বা পিছে থেকে হতে পারে সেটার জন্য আমরা কি করব। সেটার জন্য ধরলাম আমরা কিন্তু মাউস ব্যবহার করব না কারণ আপনি কিবোর্ড থেকে যখন মাউস ধরবেন আপনার একটা সময় অপচয় হবে আবার মাউস আবার কিবোর্ড এভাবে করতে করতে আপনার একটা অপচয় হয়ে যাবে তাহলে আপনি থেকে কিভাবে উপরে ডানে বামে বিভিন্ন জায়গায় কিভাবে যাবেন আমার প্রথমে এই যে বার্ড যে অপশনটি আছে এখানে যেতে হবে হুম তাহলে আমরা কি করব আমাদের যে কি আছে আপ এরো কি আপ এরো কি ব্যবহার করলাম তাহলে আমার এখানে আসলো তারপরে আমার ধরলাম এই হ্যাজের আগে আসার দরকার হলো তাহলে আমি এটা কিভাবে আসলাম আবার দেখি আমি আসার জন্য কি করলাম আমার যে লেফট অ্যারো কি আছে অর্থাৎ বাম দিকে যে অ্যারো কি আছে সেটি দিয়ে হ্যাজের আগে আসলাম তারপরে আমার এখানে কাজ শেষ হয়ে গেছে আবার সেই পিছিয়ে চলে যাব এখান দিয়ে একটু করে সংশোধন করার দরকার হবে ও এখানে কাজ আছে তাহলে আমি যে রাইট অ্যারো কি আছে ডান পাশের কি আছে সেটি ব্যবহার করলাম ঠিক আছে তার মানে যা দাঁড়াচ্ছে আমার যদি কিবোর্ড দিয়ে উপরে নিচে আগে পিছে যদি যাওয়ার দরকার হয় তাহলে আমরা অ্যারো ব্যবহার করবো হ্যাঁ অ্যারো কিন্তু সবগুলো একসাথেই আছে তাহলে আমাদের প্রয়োজনের ভিত্তিতে আমরা উপরের কি ব্যবহার করব না নিচের না ডান পাশের না বাম পাশের সেটা আমাদের মাথায় রেখে প্রেস করতে হবে ঠিক আছে পর্যন্ত লিখলাম ঠিক আছে এখন ধরুন আপনি এই যে লাইনটি আছে এটি কিন্তু একটি লাইন তাই না তো ধরুন আপনার এই লাইনের শেষ থেকে আপনার শুরুতে যাওয়ার দরকার তাহলে আপনি কি করবেন একদম সহজ সরল কোন একটা পথ অবলম্বন করতে চাইবেন যেটা করলে আপনার সময় বাঁচবে আপনার কাজ করতেও খুব সুবিধা হবে তাই না এমন কিছু একটা আপনি করতে চাইবেন তখন আপনাকে কি করতে হবে জাম্প করতে হবে এই সেন্টেন্সে শেষে আছেন আপনি এখন আপনার যাওয়ার দরকার এই লাইনের শুরুতে বা সেন্টেন্সের শুরুতে তখন আপনাকে কি করতে হবে কিবোর্ড থেকে হোম যে বাটনটি আছে সে হোম বাটনে প্রেস করতে হবে তাহলে আপনি লাইনের শুরুতে চলে গেলেন আবার ধরলাম আপনার এখানে কাজটা শেষ আবার আপনার শেষে যাওয়ার দরকার তাহলে ইন দিলেন তাহলে একটু একসাথে অ্যারোকিস হোমকিস ইনকিস এগুলোর ব্যাপার একটু দেখি আমি ধরলাম আমার এই যে এখানে বার্ট লেখাটি আছে অর্থাৎ এই যে দ্বিতীয় প্যারাগ্রাফ যেটি আছে সেটি দিয়ে শুরু আছে আমি এখানে যাব কিন্তু মাউস ধরবো না তাহলে আমরা কি করবো অ্যারোকিস দিয়ে উপরে যাবো আগে ঠিক আছে উপরে গেলাম উপরে গিয়ে তারপর হোম কিতে প্রেস করলাম তাহলে আমার চলে গেল ওকে তারপর আবার ডাউন কি দিয়ে নিচে আসলাম তারপরে ইনকেতে কিতে প্রেস করলাম একদম শেষে চলে গেলাম আমার সেন্টেন্স বা আমার লাইনের শেষে ঠিক আছে তাহলে আমরা কি এবং হোমকি ইনকির ব্যবহার সঠিকভাবে যদি করতে পারি তাহলে আমাদের কাজ অনেক মধ্যে সম্পন্ন হবে এবং আমরা অনেক সময় বাঁচিয়ে ফেলতে পারবো ঠিক আছে এরপরে ধরলাম আমার এই পেজে কাজটি শেষ হয়েছে অথবা আমি অনেকগুলো পেজ নিয়ে কাজ করছি তখন আমাদের কি করতে হয় মাউস দিয়ে আমাদের মাউসের যে হুইল বা চাকাটি থাকে সেটি ঘুরিয়ে উপরে নিচে উপরে নিচে এভাবে যেতে হয় হ্যাঁ তো এভাবে কিন্তু অনেক সময় নষ্ট হয়ে যায় তো আমরা যদি চাই যে দ্রুততম সময়ের মধ্যে উপরে নিচে যেখানে যাওয়ার দরকার আমরা সেটা যাব তখন আমরা কি করব। ধরুন এখন আমরা আছি হচ্ছে পেজের উপরে আমার যাওয়ার দরকার পেজের নিচে তখন আমি কী করবো কিবোর্ড থেকে পেজ ডাউন দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব দ্রুততম সময় নিচে চলে আসলাম আবার যদি আমার উপরে যাওয়ার দরকার হয় পেজ আপ দেখুন আমি কত দ্রুততম সময়ের মধ্যে আবার উপরে চলে আসলাম তাহলে পেজ ডাউন দিলে কি হবে আমরা নিচে যাব পেজ আপ দিলে কি হবে আমরা উপরে যাব এটা যে শুধু ওয়ার্ডে টাইপিংয়ের ক্ষেত্রে তা নয় আমরা বিভিন্ন ওয়েবসাইটে যখন কাজ করব বা বিভিন্ন রকম কাজ আছে যে সকল কাজ করতে আমাদের পেস আপ এবং পেস ডাউন কি ব্যবহৃত হবে তাহলে আজকে আমরা কিবোর্ডের যে কীস আছে বা এমএস ওয়ার্ডের টাইপিংয়ের সময় যে সকল কাজ আছে সেগুলো সম্পর্কে কী ধারণা পেলাম শিপ দিয়ে আমরা কি করব। শিপ দিয়ে আমরা অক্ষর ছোট বড় করব তাই না এই যে এখানে অক্ষর ছোট বড় করে লেখা হয়েছে সেটা কি দিয়ে লেখা হয়েছে শিপ দিয়ে লেখা হয়েছে তারপরে যদি আমাদের কোনো সেন্টেন্স বা সম্পূর্ণ সেন্টেন্স বড়ো হাতে লিখতে হয় তাহলে আমরা কি করব কিবোর্ড থেকে ক্যাপস লগ কিটি প্রেস করব। এরপরে আমাদের যখন একটা শব্দ থেকে আর একটা শব্দ আলাদা করতে হয় বা একটা শব্দ থেকে আরেকটা শব্দ বিরতি দিতে হয় তখন আমরা কোন কিটি প্রেস করব স্পেস বার কিটি প্রেস করব। আবার যদি আমাদের একটা শব্দ থেকে আরেকটা শব্দ বেশি আলাদা করতে হয় তখন আমরা কোন কিটি প্রেস করব ট্যাপ কিটি প্রেস করব এরপরে আমরা যদি কোনো শব্দ ভুল লিখে ফেলি কোনো বানান ভুল লিখে ফেলি কি দিয়ে সে ভুল সংশোধন করব ব্যাক স্পেস দিয়ে অর্থাৎ পিছে থেকে আমরা ব্যাক স্পেস দিলে আমাদের শব্দগুলো পিছে থেকে মুছতে থাকবে তখন আমরা সেটা মুছে আমাদের যে সংশোধন করার দরকার সেটা আমরা করে ফেলতে পারবো আবার যদি এমন হয় যে আপনার পিছে থেকে না সামনে থেকে মুছতে হবে তখন আপনি কোন কিটি প্রেস করবেন ডিলেট কিটি প্রেস করবেন এরপরে আপনার ধরুন একটা প্যারাগ্রাফ শেষ হয়ে গেছে বা একটা লাইন আপনার শেষ এই যে একটা লাইন এই যে একটা লাইন এই যে একটা লাইন প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা লাইন তো ধরুন একটা লাইন থেকে আরেকটা লাইন আলাদা করার জন্য তখন আমরা কোন কি প্রেস করবো করব তারপরে আমাদের যদি উপরে নিচে ডানে বামে দরকার হয় মাউস ছাড়া তখন আমরা কি করব, থেকে কি ব্যবহার করব, কোন কি করব, সেটা আমাদের কাজের ধরন অনুযায়ী নির্ভর করবে উপরে যাব না নিচে যাব ডানে যাব না বামে যাব তার উপর নির্ভর করবে আমরা কোন কিটি ব্যবহার করব তারপরে ধরলাম আমার যে অ্যারো আছে এগুলো আমি ব্যবহার করলে বেশি সময়ের অপচয় হয়ে যাচ্ছে তখন আমরা কি করব, আমাদের যে হোম কি আছে হোম কি ব্যবহার করবো কি আছে ইনকির ব্যবহার করবো কারসারটা এই যে ব্লিংকিং করছে না এটি হচ্ছে কারসার আমার কারসারটি যদি লাইনের শেষে থাকে তাহলে হোম কি প্রেস করবো আবার যদি আমার সেন্টেন্স বা লাইনের একদম শেষে যাওয়ার দরকার তাহলে আমরা কোন কিটি প্রেস করবো কিটি প্রেস করব। তারপরে ধরুন আপনি অনেকগুলো লাইন নিয়ে কাজ করছেন বা অনেকগুলো পেজ নিয়ে কাজ করছেন এখন আপনার একটার পর একটা কোন পেজে আছে সেটি আপনার খোঁজার দরকার হচ্ছে আপনি মাউস দিয়ে হুইল ঘুরিয়ে খুঁজতে চাইবেন না বা খুঁজতে চাচ্ছেন না তখন আপনাকে কি করতে হবে পেজ ডাউন বা পেজ আপ পেজ ডাউন দিলে কি হবে আমরা খুব দ্রুততম সময়ের মধ্যে যেতে পারবো পেজের নিচে আবার যদি আমরা পেজ আপ দিই তাহলে কী হবে দ্রুততম সময়ের মধ্যে পেজের উপরের দিকে যাবে এই ছিল আর কিবোর্ডের গুরুত্বপূর্ণ অনেকগুলো এবং কাজ করতে অনেক সুবিধা বোধ করবেন আপনি যদি চান আপনার বন্ধুরা এই সম্পর্কে জানুক তাহলে আমার এই ভিডিওটি শেয়ার করতে পারেন তো এই ছিল আজকের ক্লাস আজকের ক্লাস এখানে শেষ হচ্ছে ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম